তোমরা অন্য কিছু মনে করবে আমার উপর খালি সুখী কঞ্চন সাইজ অপারেশন। কিন্তু একটু আগেই যে আমাকে বললো এক ঘন্টা পরে অপারেশন হবে, শিডিউল চেঞ্জ হয়ে গেছে। আমাকে কথা বাড়াবেন না, চটপট চলে তুটে পড়ুন, আসুন। আপনারা কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন আপনারা? চুপচাপ এখানে বসে থাকুন, খামা খাওয়াটির সামনে ভিড় করবেন না। আমার জন্য দোয়া করো। কি ব্যাপার, মুখ ঢাকলেন কেন? হাসপাতালের মধ্যে নানা ধরনের রোগ জীবাণু কিলবিল কিলবিল করতে থাকে, ওগুলো যাতে আপনার নাক মুখ দিয়ে না ঢুকে সেই জন্য আপনি মুখটা ঢেকে দিয়েছি। ভেরি গুড, ভেরি গুড। তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, আমি তোমার জন্য যা কিছু করার দরকার করব। ইউ আর রিয়েলি বিউটিফুল, তুমি সত্যি খুব সুন্দর। থ্যাংক ইউ স্যার। চলি। ওরে বাবারে, ধাক্কা দিচ্ছেন কেন? যে চলে গেছে তার জন্য কেঁদে আর লাভ কি? আস্তে আস্তে নিয়ে যান। আমি মিসেস আশরাফ, গাড়ির চাবিটা দাও। আপনি আশরাফ সাহেব কত নম্বর লোক? মানে কি বলছো তুমি? এই মা তুমি গেলে সব গাড়ি নিয়ে চলে গেলেন। হ্যাঁ, মাত্র 10 মিনিট আগে নিয়ে গেছে মেয়ে হাইজাকার। গাড়ির নাম্বার ঢাকা মেট্রো K0359-49। ডাক্তার সাহেব, এই লোকের একটা ডেথ সার্টিফিকেট তৈরি করে দিন, ডেড বডি থানায় নিয়ে যেতে হবে। একটু ওয়েট করুন। স্যার, আমার অপারেশন কখন হবে? আপনি এখানে কি করছেন? স্যার, আমার পাইলস অপারেশন হবে স্যার। ডেড বডি কোথায় গেল? তাই তো, নার্স চলো, নার্স। স্যার স্যার, আমার পায়ে, স্যার আমার পাইলস, আমার পাইলস অপারেশন হবে স্যার। স্যার আমার পাইলস, আমার পাইলস, আমার পাইলস। গাড়ির নাম্বারটা কত বললেন? ঢাকা মেট্রো K0359-49। হ্যালো, থামুন থামুন থামুন। আপনারা কোত্থেকে আসছেন? আমরা কোত্থেকে আসছি তাতে আপনার প্রয়োজন কি? আমি খবর পেয়েছি ঢাকা হাসপাতাল থেকে এই গাড়িটা চুরি হয়েছে। চুরি না, প্রয়োজন হয়েছে তাই গাড়িটা নিয়ে এসেছি। এই গাড়ির মালিক আশরাফ সাহেব আমার বড় ভাই। হঠাৎ খবর পেলাম আমার বান্ধবীর অবস্থা খুব সিরিয়াস,
তাড়াহুড়ো করে ডাক্তার আপনাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। আসার আগে ভাইয়াকে কোনো মেসেজ দিতে পারিনি, তাই হয়তো উনি মনে করেছেন গাড়িটা চুরি হয়েছে। Am I clear? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে? আছে আছে। দেখুন, আমি একজন FRCS ডাক্তার, রোগীর অবস্থা খুবই খারাপ, তাই তাড়াতাড়ি যেতে হচ্ছে। কার গাড়ি কি গাড়ি এটা দেখা আমার ব্যাপার না, রোগীকে বাঁচাতে হবে, অ্যান্ড দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর এই যে আপনি আমাদেরকে দেরিটা করাচ্ছেন, তার জন্য যদি রোগীর কিছু একটা হয়ে যায় তাহলে কিন্তু আপনি রেসপন্সিবল হবেন। আপনি আইনের লোক, বললে এখানে সারা রাত আমরা বসে থাকতে পারি, কিন্তু তাতে বিপদ হবে আপনারই। সুতরাং আমাদেরকে লেট করাবেন না। একটা গাড়ির চাইতে মানুষের জীবনের মূল্য অনেক বেশি, ঠিক কিনা? জি, আপনারা কিছু মনে করবেন না, ডিউটি ইজ ডিউটি, আপনারা এখন যেতে পারেন। তুমি এত কথা বললে কি করে? পুলিশের ডরে কথা ভূতে জোগাইছে, তাই না বা? এখন তাহলে আমরা কোথায় যাব? আমার হোস্টেলে। গাড়িটা দূরে রেখে আসতে হবে। তোমরা লাশটা নামাও, আমি দারোয়ানকে ম্যানেজ করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটু দেরি হয়ে গেল। না না না, কোনো অসুবিধা নেই, আপনি যান। কাল সকালে সুইপার ডাকিয়ে পরিষ্কার করে নেবক্ষণ, ঠিক আছে? হ্যাঁ, ওই সুর করে নেবেন। আচ্ছা ঠিক আছে, আসি। বাবা রে, এখন কি হবে? একটু বিশ্রাম নিতে দাও, পরে বলছি। আর সারাক্ষণ কে বললে এখন কি হবে, এখন কি হবে করো কেন? তোমরা দুজনে মিলে কি করেছো? বারান্দায় যে ডেড বডিটা ছিল সেটাই তো নিয়ে এলাম। আমরা তো হেঁটে আনলাম, কিন্তু স্যারের লাশ গেল কই? সামান্য একটা কাজ, সেটা তো এত বড় ভুল, এখন কি করবো? এখন কি হবে? এই লাশটা হাসপাতালে পৌঁছাতে হবে, তারপর সারের লাশ খুঁজে বের করতে হবে এবং সেটাকে গুম করতে হবে। ওরে বাবারে, এত কাম করুম কেমনে? করতে হবে, দাঁড়াও এসো। তোমরাও কি এখানে বসো, আমি দেখি একটা ট্যাক্সি বা বেবি ট্যাক্সি জোগাড় করতে পারি কিনা। এইভাবে আর কতক্ষণ লাশ নিয়ে বয়ে থাকো বাবা? চুপচাপ বসে থাকো, এত লাশ লাশ করো না তো, কখন কে কথা শুনে ফেলে তার কোনো ঠিক আছে?
শুক্রবার বলে রাস্তাঘাট সব খালি, একটা গাড়িও পেলাম না। এখন এখন বাস ছাড়া কোনো উপায় নেই, ওঠাও বাস। হ্যাঁ আর চলো, পাটা ঠিক মতো দেখেছো তো? হ্যাঁ বোধ হয়। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা চলো। এই যে আপা ভাড়া দেন। সামনে কই যাবেন? আমাদের বাসায়, হাসপাতাল গেট, চারজন একসাথে। আচ্ছা তুমি ওকে নিয়ে এখানে দাঁড়াও, আমরা দেখি একটা ট্রলির ব্যবস্থা করতে পারি কিনা। এসো শিরিন, জলদি কি হয়েছে ওনার? মাথায় গন্ডগোল, চশমার ফাঁক দিয়া কিন্তু আপনার দিকে চাইয়া আছে। কখন মাইরা ভয় ঠিক নাই? একটু সোজা হন। সেদিন আমার বরে নিয়ে তুই বাজে কথা কইছিস, আর আজ আজ তুই আমার বর কান্দে আপনি পিস করতে। আমার কথা শোন, আমার কথা শোন, বাচ্চা শোন না রে বাবা রে। আজ আজ আমি তোরে আমি তোরে আই আরে বাবা রে মার ফেলে শালা। বাসু বাসু আগে আমার কথা শোন, আমার কথা শোন। ওই লোকটা ওই শালা আমার আমার থাক পড়ে আসছে। আমি শেষ করে এই লোকটা হলো গিয়া এরা সব গেল কোথায়? নুরি 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 ওদিকে চলো। আরে তুমি ভিতরে যাও। ওই বাবা, আরে পরিষ্কার পরিষ্কার আমার উপরে পরিষ্কার। আরে শালা হল্লার পুতে আমার উপরে পড়লো। ওই শালার নাক কানে কামড় দেখে ফিরে গেল। শালার মুখ দিয়ে মদের গন্ধ বক বক করে বাড়াইতেছে। ওঠ ওঠ হল্লার পুতে ওঠ। আজ তোর আমি গলা টিপে আমার হল্লার শালা। এই শালা অনেক কি হয়েছে? কোয়ো না শালার। আরে কি হয়েছে? আরে আর কোয়ো না দাদা। এই শালার পুতে হয়েছে নাকি তুমি তো? এই শালায় এই শালা আমার বয়ের গায়ে হাত দিছে। কি আমি আর আমার বাঁকা
ও কি তোমার বাবারে কিছু কইছে যে তুমি ওরে মারবা? দাও শালার পুত্র আমি। পুলিশ ঠিক আছে, চোদ্দ শিখের ভাত খাগা। মাই গুডনেস, এই লাশ এখানে এলো কোথেকে? শোনো, সোজা যার যার বাসায় চলে যাও, কাউকে কিছু বলবে না। যদি কেউ জিজ্ঞেস করে রাতে কোথায় ছিলে, বলবে হোল নাইট ওভার টাইম করেছি। যদি কেউ ম্যানেজার সাহেবের কথা জিজ্ঞেস করে, পরিষ্কার বলে দেবে আমরা কিছু জানি না। আগামীকাল সকালবেলা অফিসে যাবে, কোন রকম কোনো টেনশন করবে না, ঠান্ডা মাথায় নিজের কাজ করে যাবে। বুঝতে পেরেছো? আপা, আমার স্বামী যখন ওই লোকটারে পিটায় তখন নেশার মধ্যে আসছিল। নেশাটা কাটে যাবার পর যদি ওই লোকের ব্যাপারে কিছু জানতে চায় তাহলে কি জবাব দিব? বলবে উনি আমাদের অফিসের একজন স্টাফ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছিলেন, তাই আমরা তিনজনে মিলে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। আরেকটা কথা শুনো, কাল সকালে অফিসে গিয়ে ড্যাটমের কোটটা সরিয়ে ফেলবে। ঠিক আছে আপা। আমার কিন্তু খুব ভয় করছে আপা, বিপদের সময় ভয় পেতে নেই, তাতে বিপদ আরো বাড়ে, বুঝেছ? জি আপা। যাও 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 চলো।